নমস্কার দর্শক বন্ধু বর্তমান দেখুন আর্টস রেজল্ট বড় খবর আসুছে বর্তমান আপনার মানে স্ক্রিন উপরে দেখিপাথি চড়িত সপ্তাহে যুক্ত দুই কলা ও বাণিজ্য ফল বর্তমান দেখুন খবরকগজের খবর আসা যায় কিন্তু টিকি ভুল খবর আছে বাণিজ্য রেজল্ট প্রকাশ পাইসারা নিজে টাইপিং মিষ্টেক জগত। এখানে ভোকেশনাল বা এটা ধন্দামূলক শিক্ষা জায়গায় বাণিজ্য লেখা যাইছে তো খবরটি কখন অনেক সম্পূর্ণ ডিটেলস এখানে জাঁন নেওয়া চলিত সপ্তাহে যুক্ত দুই কলা ও বাণিজ্য বিভাগের পরীক্ষা ফল প্রকাশপায়ে নির্ধারিত তারিখ স্থির হয়ে ন কিংবা তে তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ কার্যালয় পরীক্ষা ফল উন্মোচন করা সূচনা মিছে গত থাকি এ এবর্ষ যেপর অসুবিধা ন হেয়ে সেপি পরিষদ পক্ষ ব্যাপক বন্দোবস্ত করাল্যায়ন যেপতি স্বচ্ছতা রহে এপ্রে সমস্ত ব্যবস্থা করা পরিষদর জন বরিষ্ঠ অধিকারী সূচনা অনুযায়ী জুলাই একত্রিশ তারিখ সুদ্ধা প্রকাশ করা ফল সুপ্রিমকোর্টর নির্দেশ ভাবে যুক্ত দুই বিজ্ঞান ও বাণিজ্য ফল প্রকাশ করা দেখতু ধন্দামূলক এবং কড়া পাঠ্যক্রমর পরীক্ষা ফল যা বর্তমান প্রকাশ করা যাই নড়া ও ধন্দামূলক পাঠ্যক্রমের আবশ্যক কাগজপত্র যাঞ্চ করা সময় লাগুবু রেজল্ট প্রকাশপি অধিক সময় দেওয়া সুপ্রিমকোর্ট নিকটে পিষদ পক্ষ সময় যাচিকা দাখল করা তে অগস্ট পনেরো সুদ্ধা ফল প্রকাশ করা সর্বোচ্চ কোর্ট অনুমতি দিয়ে পিষদ এ দিগের পদক্ষেপ নেছি এথর কলা বিভাগের দুই লক্ষর অধিক ছাত্রছাত্রী পরীক্ষা ফর্ম পূরণ করেছেন পরীক্ষা হয়েনার বেড়ে মাট্রিক মার্ক আধারে সে নিয়া যাই বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ এই দুই বিভাগের ପାସ୍ ହାର ପଞ୍ଚାନବେ ପ୍ରତିଶତରୁ ଅଧିକ ହୋଇଛି ଗଣଶିକ୍ଷା ମନ୍ତ୍ରୀ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ କହିଛନ୍ତି ଯେ ସୁପ୍ରିମକୋର୍ଟର ଅନୁମତିକ୍ରମେ ଆମେ ପଦକ୍ଷେପ ନେଉଛୁ ଅଗଷ୍ଟ ପନ୍ଦର ସୁଦ୍ଧା ଫଳ ପ୍ରକାଶ ଲାଗି ସମୟ ମିଳିଥିବାରୁ ଆଜି ସୁଦ୍ଧା ସମସ୍ତ ମୂଲ୍ୟାୟନ ପ୍ରକ୍ରିୟା ଶେଷ ହୋଇଛି ଆସନ୍ତା ତିନିରୁ ଚାରି ଦିନ ମଧ୍ୟରେ ପରୀକ୍ଷା ଫଳ ପ୍ରକାଶ କରାଯିବ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଯୁକ୍ତ ଦୁଇ ରେଜଲ୍ଟକୁ ନେଇକି ବଡ଼ ଖବର ଆସୁଥିଲା